হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো টেক এন্ড টয়জ এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন শুরু করা যাক আজকে দিনে প্রথম ট্যাগ নিউজটি হচ্ছে সাইবার হামলার পর 600 কোটি টাকা দাবি করতেছে হ্যাকাররা তাদের টাকা দিলে তাদের সবকিছু আগের মতো সচল করে দিবে কিছুদিন আগে আমি একটি ড্যাগ নিউজে বলেছি যে সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্রের সাইবার হামলা কয়েকদিন যাওয়ার পর এখন হ্যাকাররা তাদের যুক্তরাষ্ট্রের যে সব প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য দেশের যে প্রতিষ্ঠানগুলো হ্যাক করেছিল সেইগুলো পুনরায় সচল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং তার একটি সাইবার হ্যাকার গ্রুপ তাদের নিজেদের ব্লগে এই হামলার কথা স্বীকার করেছে এবং এই মুক্তিপণ দাবি করেছে দাবি করছে যে সাতশো কোটি ডলার তাদেরকে দিলে তারা সম্পূর্ণ কার্যক্রম ফিরিয়ে দিবে ক্যাশিয়ার হাতে তো এই হামলার ফলে সতেরোটি দেশের শতাধিক প্রতিষ্ঠান অকেজো হয়ে পড়েছে এবং বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে শুরু করে ছোটোখাটো অনলাইন প্ল্যাটফর্মগুলো ওকে যে হয় বন্ধ হয়ে যাচ্ছে এই সব হামলার পিছনে রাশিয়ার যোগসাদস্য রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে এবং আরআইবিএল তাদের ব্লগে এই কথাটি স্বীকার করছে যে তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছে এবং রাশিয়ার যোগ পেয়ে পে আইবিএল এই হামলার করেছে বলে তারা ধারণা করতেছে এর আগেও একটি মার্কিন প্রতিষ্ঠানে মাংস সর্বহগারি প্রতিষ্ঠানে হামলা চালি অনেক বড় अमाउंटের একটি মুক্তিপণ চেয়েছিল এবং সেটা দ্বারা নিয়েছে এদের সাইবার ক্রাইম যে বড় বড় হ্যাকার গ্রুপগুলো আছে এভাবে বড় বড় প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়ে মুক্তিপণ নিয়ে থাকে তো এই সব সবের পিছনে হয়তো বড় বড় রাষ্ট্রের যোগ সাদৃশ্য রয়েছে আজকে দিন আরেকটি গুরুত্বপূর্ণ ট্যাগ নিউজ হচ্ছে নগদ এবং বিকাশের একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে যে বিকাশ দীর্ঘদিন যাবত বাংলাদেশে অনলাইন একটি বিজনেস করে আছে টাকা লেনদেনের ক্ষেত্রে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রাষ্ট্রীয় সহযোগিতায় নগদ এসেছে এবং বিকাশের বিকাশের থেকে অনেক কম মূল্যে টাকা ট্রান্সফারের যে একটি সুবিধা দিয়েছে আসলে এটি হচ্ছে বিকাশের প্রবলেম বিকাশ হয়তো লেনদেন করতেছে বিশ টাকা হাজারে এবং নগদ সেটা এগারো টাকা বা নয় প্লাস সামথিং এরকম একটা রেটে দিতেছে তো এর কারণে নগদের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক একটি প্রতিহিংসা সৃষ্টি হয়েছে নগদের বিরুদ্ধে তো এই প্রতিহিংসার এই প্রতিহিংসার কারণে বিকাশ বা কর্মচারীরা নগদের বিরুদ্ধে একটি অপপ্রচার চালিয়েছে পিবিআই একটি তদন্ত করে এর প্রতিবেদন দিয়েছে দেখা যাচ্ছে যে বিকাশের কর্মকর্তারা হোয়াটসঅ্যাপে এক গ্রুপিং এর মাধ্যমে নগদের বিরুদ্ধে একটি অপপ্রচার চালিয়েছে এবং নগদ এটি টের পেয়ে আদালতে মামলা করেছে সেই সেই মামলার তদন্ত ভার পিভিআই পিভিআইয়ের উপরে পড়েছে এবং পিভিআই তা সত্যতা পেয়েছে এবং তার রিপোর্ট প্রদান করেছে নগদের বিরুদ্ধে যে চালিয়েছে সাধারণ মানুষকে নগদের বিরুদ্ধে ভুল বোঝানো হয়েছে এবং তারা জানে নগদের প্রতি আকৃষ্ট না হয় বা নগদের সাথে লেনদেন না করে সেক্ষেত্রেই বিকাশে এই প্রতারণাটির অবলম্বন করেছে এবং বিকাশের উদ্যোতন কর্তৃপক্ষ সব স্বীকার করেছে আজকের দিন আরেকটি চমৎকার ট্যাগ নিউজ হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন নিয়ে এলো একটি কোম্পানি এই ফোনটির নাম থাকতেছে মনি মিস্ট এটি ফোর জি সাপোর্ট করবে এবং এই ফোনটি এত ছোট যে আপনার হাতের তালুতে রেখে দিতে পারবেন এবং এই ফোনটিতে কি কি আছে তা আমরা দেখে আসি মনি মিস্ট ফোর জি স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকতেছে এই এলসিডি ডিসপ্লে এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকতেছে মিডিয়াটেক এমটি 6736 প্রায় 7 বছরের এই পুরনো চিপসেটের সাথে থাকতেছে 3 জিবি র‍্যাম এবং 32 জিবি রম এবং ক্যামেরা হিসেবে থাকতেছে 13 এমপি ক্যামেরা এবং তোলার জন্য একটি ভিডিও ক্যামেরা ব্যবহার করা হয়েছে ব্যাটারি হিসেবে থাকতেছে 1250 ব্যাটারি এবং সাথে থাকতেছে ইউএসবি সি টাইপ পোর্ট ফোনটিতে ওয়াইফাই এবং ব্লুটুথ সুবিধাও থাকতেছে এবং দুইটি সিম ব্যবহার করার সুবিধা রয়েছে এবং এটি এখনো বাজারে আসেনি তবে ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট থেকে নাইনটি নাইন এই ফোনটি পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি যদি বাজারে আসে তো তারা ভাবে ঘোষণা দিয়েছে যে এই ফোনটির দাম পড়তে পারে একশো ডলার তো বাজারে আসলেই এর সব কিছু খুঁটিনাটি দেখা যাবে এবং হয়তো সারা বিশ্বে এটি একটি স্মার্টফোন হতে যাচ্ছে ছোট একদম ছোট হাতে তালুতেই রাখা যাবে তো এটা একটা আকর্ষণীয় ফোন হতে যাচ্ছে হয়তো বাজারে এবং ও তারা অফিশিয়ালি বলেছে যে সারা বিশ্বে এখনো ছোট ফোনের চাহিদা আছে এই চাহিদা থাকার কারণেই তারা এই স্মার্টফোনটি ছোট স্মার্টফোনটি বাজারে নিয়ে আসতে চলেছে গুরুত্বপূর্ণ ট্যাগ নিউজ হচ্ছে স্যামসাং কে নিয়ে স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি টু ভারতে লঞ্চ হচ্ছে তেরো জুলাই এই ফোনটিতে কি কি থাকতেছে তা আমরা এক নজরে দেখে আসি এই ফোনটিতে মিডিয়া টেক হেলিও জি এইটটি প্রসেসর থাকতেছে এবং ফোনটিতে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে এবং প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকতেছে ফোরটি এইট মেগা এবং ব্যাটারি হিসেবে থাকতেছে সিক্স থাউজেন্ড মিলি এমপিয়ারের ব্যাটারি এবং ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে

আর এই বিষয়টি আগের ভিডিওতে বলে আসছি তো আরেকটি কথা বাংলাদেশের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আপনারা বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবেন না এবং যদিও যান অবশ্যই মাস্ক এবং নিরাপত্তার জন্য যতটুকু সম্ভব সেফ থাকার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আলাইকুম